একই দিনে দেশের 75টি জায়গায় ইউনিয়ন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার আগরতলা এবং উদয়পুরে একই সঙ্গে উদ্বোধন হয়ে গেল ডিজিটাল ব্যাংকিং ইউনিট। আগরতলার প্যারাডাইজ মোহনীতে ইউনিয়ন ব্যাংকের নতুন শাখায় রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হল ডিজিটাল ব্যাংকিং পরিষেবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অনেকেই। शुभारंभ के इस अवसर पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं। आज देश डिजिटल इंडिया के सामर्थ्य का धीरे आज 75 डिजिटल बैंकिंग यूनिट देश की 75 जिलों में मिशन से जुड़े ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আজকে দেশের 75টি জায়গায় আমাদের যে ডিজিটাল ব্যাংকিং, যেটা আগেই আমাদের দেশের সরকার চালু করেছিল অর্থমন্ত্রক থেকে, এবং যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ডিবিটি, আমাদের যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ক্যাশলেস ইকোনমি, যেটা গত বাজেটে আমাদের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি ঘোষণা করেছিলেন, তো স্বাভাবিকভাবে সারা দেশের মানুষের মধ্যে একটা চিন্তা যে ক্যাশলেস ইকোনমি কি করে হবে, ডিজিটাল ব্যাংকিং কি করে হবে। তো আজকে 75টি জায়গায়, তার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের উদয়পুর এবং আগরতলায় পিএনবি উদয়পুর ব্যাংক এবং আগরতলায় আমাদের ইউনিয়ন ব্যাংক, এই ব্যাংকে মোদীজির হাত ধরে আমাদের এই সুবিধা চালু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাংক ছোট আকারে হলেও প্রথম দিকে এখানে যারা এই ফ্যাসিলিটি গ্রহণ করবে তাদের ম্যান পাওয়ারের প্রয়োজন হবে না, একজন দুজন থাকবেন ব্যাংকের মধ্যে তাদেরকে গাইড করার জন্য, কিন্তু ধীরে ধীরে সেটা একটা সাধারণ জনগণ থেকে, একটা গরিব অংশের মানুষ থেকে, একটা প্রতিষ্ঠিত ভদ্রলোক এখানে এসে এই সুবিধা গ্রহণ করতে পারবে। এবং আমাদের সরকারের, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অর্থ দপ্তরের এটাই উদ্দেশ্য।